পাগল রাজ্যের শাহী কন্যার সঙ্গে আমার একমাত্র পুত্র শাহজাদা জামালের বিবাহ দিয়ে আমি নিশ্চিন্ত হব, তাই আপনি রাজ্যময় ঘোষণা করে দিন দীর সাহেব আমার একমাত্র পুত্রের সুপাত্রীর সন্ধান করে দিতে পারবে, আমি তাকে উপযুক্ত পুরস্কার দেব। দীর সাহেব আপনা আমি আগামী ষোলই টেন্ডার লক্ষ্যে আপনার হুকুম জানিয়ে দেব জাহাপনা। টেন্ডার হুকুম দেওয়ার পূর্বে শাহজাদা জামালের মতামত কোন প্রয়োজন নেই। শিবসেনার কবির খান আমার শাহী বংশের রেওয়াজ অনুযায়ী আমি যা দেশ করব তাই বহাল থাকবে। কিন্তু শাহজাদা জামাল যে থামলে কেন শিবসেনার কবির খান? আমি যে বলতে সাহস পাচ্ছি না জনাব। শিবসেনার কবির খান আমার একমাত্র শাহজাদা জামালের নামে এমন কি আরজি আছে যা তুমি বলতে সাহস পাচ্ছ না? শিবসেনার কবির খান আমি তোমায় অভয় দিচ্ছি। শিবসেনার কবির খান তুমি নির্ভয়ে বলো আমার পুত্র জামালের নামে তোমার কি আরজি? জাপনা শাহজাদা জামাল যে হ্যাঁ হ্যাঁ বলো বলো কবির খান তুমি থামলে কেন? শাহজাদা জামাল যে এক গরিব চাষার মেয়ের প্রেমে পড়েছে কবির খান কবির খান কবির আমি বিচ্ছে বলবি জাহাপনা
তুমি জানো শিবসেনার কবির খান আমার একমাত্র পুত্র সাজাদা জামালের নামে তুমি যে আর্জি পেশ করেছ তা যদি মিথ্যে হয় তাহলে তোমার কি শাস্তি হতে পারে তা তুমি জানো? জানি জাহাপনা জানি, মিথ্যে হলে আমার প্রাণ বন্ধ হতে পারে জাহাপনা। আপনি আপনি শাহজাদা জামালকে দেখে এনে জিজ্ঞাস করে দেখুন জাহাপনা। আমি তাই করব, আমি তাই করব, আমি তাই করব। ডাকুন ডাকুন ওজির সাহেব, পুত্র জামালকে আপনি ডাকুন। এখানে কে আছে? জামালকে দিয়ে দে। আমাকে কেন ডেকেছেন আব্বা হুজুর? পুত্র জামাল, আব্বা হুজুর, শিবসালার কবির খাজা বললেন তাকে সত্য পুত্র জামাল। পিতা, শিবসালার কবির কা কি বলেছেন তা তো আমি কিছুই জানি না। শাহজাদা জামাল, আপনি নাকি এক গরিব চাষার মেয়ের প্রেমে পড়েছেন? হ্যাঁ, বলো বলো পুত্র জামাল, এ কথা কি সত্য? আব্বা হুজুর বলো, মানে আব্বা হুজুর বলো, পুত্র জামাল মানে আব্বা হুজুর বলো বলো, পুত্র জামাল এক কথা কি সত্য? এক কথা সত্য আব্বা হুজুর। জামাল, তোমার কথা তুমি ফিরিয়ে নাও, পুত্র জামাল তোমার কথা তুমি ফিরিয়ে নাও। না আব্বা হুজুর, না, আমি আমি যে মহুয়াকে ভালোবাসি আব্বা হুজুর। না না পুত্র জামাল, তা হয় না। পুত্র জামাল, তোমার স্মরণ রাখা উচিত, তুমি শান্তিনগরের গুলজার বাদশার একমাত্র পুত্র শাহজাদা জামাল। বুঝান বুঝান ওজির সাহেব, পুত্র জামালকে আপনি বুঝান। আপনার আপনার পিতার মান সম্মান যে ধুলোই মিশে যাবে। বাহ বাউজি সাহেব, বাহ! ওই ওই গরিবের মেয়ে মহুয়া যদি রাজ প্রাসাদে আসে তাহলে শাহী বংশের অমর্যাদা হবে। কিন্তু কিন্তু আপনি কি ভেবেছেন ওজির সাহেব, ওই ওই মহুয়ার জন্ম যদি ওই কুটিরে না হতো হতো এই রাজবংশে, আমার জন্ম যদি হতো এই কুটিরে তাহলে কোথায় থাকতো এই রাজবংশ? আব্বা হুজুর, আব্বা হুজুর, জন্ম গ্রহণ তো কারো দোষ নেই আব্বা হুজুর, মহুয়াতে ইচ্ছে করে গরিবের ঘরে জন্ম গ্রহণ করেনি। পুত্র জামাল, তোমার স্মরণ রাখা উচিত, পুত্র জামাল, পায়ের জুতো কখনো মাথায় তোলা যায় না। কেন পিতা? গরিব বলে কি ওদের প্রাণে প্রেম প্রীতি ভালোবাসা থাকে নেই? পারে পুত্র পারে, তবে সমানে সমান। শোনো পুত্র জামাল, তোমার জীবন সঙ্গিনী হবেন কোন এক রাজ্যের শাহী কন্যা, আর ওদের ভালোবাসা হবে নর্দমা। পুত্র জামাল, তাই তোমার সুপাত্রীর সন্ধান করার জন্য আমি ওজির সাহেবকে আদেশ দিয়েছি। ওজির সাহেব ডেন্ডারওয়ালাকে নির্দেশ দিয়েছেন সমস্ত রাজ্যময় ঘোষণা করে দিতেন যে কেউ তোমার উপযুক্ত পাত্রীর সন্ধান করে দিতে পারবে আমি তাকে উপযুক্ত পুরস্কার দেব। না, মহুয়াকে ছাড়া, মহুয়াকে ছাড়া আমি বাঁচব না আব্বা হুজুর। আমার পুত্র জামাল, আমার ভাবতে ঘৃণা হচ্ছে, তোমার জন্ম হয়েছে আমারই শাহী মহলে, তুমি হয়েছে আমারই।
তোমার মন এত নিচ, তোমার মন এত জঘন্য, চিচি শুনম শোন পুত্র জামাল, তুমি ভুল করলেও আমি ভুল করতে পারি না, আমি শান্তিনগরের বিশ্ববিদ্যালয়, আমি গুলদার বাচ্চান, আমার আমার আদেশে আমি অটল থাকুন, আমি চাই তুমি সাইমনের পুরো কল্যাণকে সাথী করে আমার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখো পুত্র। আমি যে শান্তিনগরের বিচারক, তুমি যাও শিবাশালার কবির খাম, যে ব্যাদব ব্যাসুরাজ চাষার বাচ্চা, তার একমাত্র কুলটা মেখেন, আমার একমাত্র পুত্রের পেছনে লেলিয়ে দিয়েন, আমার উঁচু মাথা নিচু করতে চাইছেন, আমার শাহী বংশের মুখে চুল কালার বই করতে চাইছেন, তুমি সেই বৃদ্ধটাকে বন্দি করেন, হাতে পায়ে দড়ি বেঁধেন, টানতে টানতে নিয়ান দেবার রাজ দরবার। যত দেশ জনাব জনাব যত অবদেশ যেও না, যেও না কবির খান, তুমি যেও না। আব্বা হুজুর, আপনি আপনি ওদের এত বড় সর্বনাশ করবেন না, আব্বা হুজুর আপনি এত বড় সর্বনাশ করবেন না, কবির খান তুমি দাঁড়াও, কবির খান তুমি দাঁড়াও। না না হুজির সাহেব, হুজির সাহেব সম্মান সব তুলে সাদ হয়ে যাবে, আমি এখন কোন পথ ধরব খুদা, তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। আমার প্রাণে কোনো দয়া নেই, মায়া নেই, মমতা নেই, আছে শুধু তুমি আমাকে ক্ষমা করো, ঠিক এমনি ভাবে আমিও একদিন ক্ষমা চেয়েছিলাম তোদের এই গুলজার বাদশার রাজ দরবারে, বিনা অপরাধে বিনা অন্যায় ভাবে তোমাকে চাবুকের পর চাবুক মেরে তোমার দেহটাকে বিখ্যাত করে দিয়েছিল। আমি সেই জন্য কিন্তু আজ আমার নাম শুনলেই তাদের মত অত্যাচারী দল ভয়ে তার করে এবার মৃত্যুর জন্য তৈরি হয় না শয়তান। না না দোষী, তুমি আমাকে প্রাণ নিমে না, তুই আমাকে প্রাণ মেরো না। আমি এই অন্ধকার জগতের মহারাজা।
বাচ্চা গুলজার দিবসালা কবির খা, আজ আমি তোদের বুকে ধ্বংসের আগুন জ্বালাবো। আমি তাই করছি কা সাহেব, ওই চাষার সমস্ত বাড়ি ঘর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে আমি তাই করে দেব। তাই করো আলী হাসান, তাই করো। ওই বিপ্রদাকেও বন্দি করা চাই। আগুনে শেষ হয়ে যাবে ওই কদম আলী চাষার বস্তি। মহুয়া সুন্দরী মহু, আমার অবস্থা পারবে সিপাহ সালা কবির কান কেসা হিম্মত। পরে ওই তো আগুনের শিকা দাও দাও করে জ্বলে উঠছে আগুন। মূর্খ কদম আলী, তুই ভেবেছিলে তোর সুন্দরী মেয়ে মহুয়াকে দিয়ে রাজে রানী বানাবে? এবার বুঝে নে তার শাস্তি কত ভয়ঙ্কর। উচ্চারণ করলে
মহুয়া সুন্দরী মহুয়া, আমি বলেছিলাম না তোর মহব্বতকে আমি জানতো সমাজ না। আমি আমি আপনার পায়ে ধরে বলছি, আমার আমার বাবাকে আর মারবেন না, মারবেন না। আফসোস, বহুত আফসোস। মহব্বত ঐসা শেষ যাহা দিল মে প্যারি করে শুরু, অরঙ্গার বানায় দুজান আন্ধারা দুজান। আলী হাসান,
আরে বৃদ্ধটাকে তুমি নিয়ে এসো না না আমি আমার বাবাকে কিছুতে নিয়ে যেতে দেব না শাহজাদা শাহজাদা জামাল আমরি এতে রাখি ইচ্ছা করলে এই সিপাহশালা কবির কা ইচ্ছা করলে দিনকে রাত রাতকে দিন বানাতে পারে সমঝে তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই বহুমা তবে তবে একটি কথা আমি তোমাকে বলে যাই আমার জীবনের